হে গাইস, সুপারবেলা তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতেই হবে, যেহেতু আমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে, আজকে তিনটের সময় ঘুম থেকে উঠেছিলাম, ঠিক আছে? তিনটের সময় ঘুম থেকে উঠে একটু কাজবাজ করছিলাম, কাজবাজ করতে করতে একটু বাজারে গেলাম, একটু ব্যাঙ্কে গেলাম, এই দুটো তিনটে কাজ করলাম। কাজ করে জাস্ট বাড়িতে আসলাম। আর ভাই, এখানে বৃষ্টি হয় না, আমাদের গাড়িটার পুরো অবস্থা পুরো 12টা থেকে 13টা বেজে গেছে। তো গাড়িটা একটু ধুতে হবে, আমার এই গাড়িটা না ধুতে হবে একটু। হ্যাঁ, এখন একটু পিছু বাড়ির দিকে যেতে হবে, তারপর একটু যাবো বনগাঁয়ে একটু কিছু কাজ আছে। তো দেখা যাক কী করি কি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু সব ভিডিও আনার জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্টিং। তো অলরেডি গাইস, বেসিক্যালি ব্যাপারটা কী বলতো, তো আমার গাড়ি লাস্ট কবে সার্ভিস করেছিলাম তোমরা সেটা জানো, প্রায় এক মাসের মতো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আর গাড়িটা মানে কোথাও গিয়ে ধোয়া ফোয়া কিছুই হয়নি, মানে এক কথা বলতো স্নান করানো হয়নি। তো এই যে বর্ষাকাল না, বর্ষাকালে যদি তুমি গাড়িটাকে স্নান করো বা গাড়িটা ধোও না, তো ঠিক সেই রাস্তায় গেলে তোমার কাদা ফাদা হয়ে যাবে। তো আফলাস কিন্তু আজকে একটু বাড়িতে ফাঁকা ছিলাম, কাজের চাপটা একটু কম ছিল আজকে। তো সেই জন্য যেখানে আমি নিজের গাড়িটা হালকা করে ধুয়ে নিচ্ছি, শুধু আমার গাড়ি না, এরপরে একের পর এক গাড়ি আছে, এবার কিন্তু সাইনের গাড়িতে আছে, সেই গাড়িটা ধুয়ে নি, ঠিক আছে? করো আসো আসো আসো, তুই বন্ধ করে দিছি। লাগবে না, এবার পিছনটা খোলো, খুলে দেখো লাল হয়ে গেছে। আমার দিলে কেন তুমি? তখন এমনি দিলাম, এমনি দিলে আমার লাগে না, ঠিক আছে? আমার লাগে না, ভুল হয়েছে। আমাদের বাড়িতে নেই, ধর 1000 টাকা। এই থ্যাংক ইউ কই দা। ব্যাপারটা কি বলতো, তো আজকে ওয়েদারটা কিন্তু মোটামুটি খুব সুন্দর ওয়েদার। তো এখন যাচ্ছি আমি বাইক থেকে বেরোলাম, আর বাইক থেকে বেরিয়ে ভাই আজকে ওয়েদারটা বেশ সুন্দর ওয়েদার লাগছে কিন্তু। আর গাইস, আমার পেছনে দেখতে পাচ্ছ কপি ঠাকুর বসে আছে, আমার বোন কিন্তু এখন বড় সড়ো একটা ট্রেডার হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু অনেকটা ইনকাম করছে, ঠিক আছে? ওর যেটুকু বয়স ভাই, যেটুকু বয়সে ইনকাম করছে ভাই, আমরা ওইটুকু বয়সে কিন্তু টাকা ইনকাম করার জিনিস কি বুঝতাম না। বাবার টাকা খেতাম, বাবার টাকা ঘুরতাম, বাবার টাকা করতাম সব কিছু, কিন্তু বাবার টাকা এখন ইভেন কিন্তু মাঝে মাঝে আমিও বাবার কাছ থেকে টাকা নিয়ে, বাট দিশা কিন্তু এখন টাকা ইনকাম করা শিখে গেছে। দিশা টাকা ইনকাম করে কেমন লাগছে? দুদিনে কিন্তু 2000 টাকা কামিয়েছে, মাসে 1 লাখ টাকা। তাই না? হ্যাঁ, ভুল বললাম আমরা, দুদিনে ভিডিও দেখলে বুঝতে পারবে, আমার ভিডিও দেখলে গাইস তোমরা বুঝতে পারবে, সরি আমার ভিডিও না, ওর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে ইনস্টাগ্রামে। এক বান্ডেল 500 টাকার নোট আমি ভাই রোদের জন্য কিছু দেখতেই পাচ্ছি না, যাচ্ছি কি এইদিকে বসে দেখো, এক বান্ডেল 500 টাকার নোট কিন্তু নিয়েছে। কোথা থেকে? চুরি ডাকাতি করেছিস নাকি? ইয়েস। কোথা থেকে? ব্যাংকে। আমরা কি করলাম জীবনে ভাই, কোন পুরো ধন্যবাদা। এদিকে আমার বোন এখন ইনকাম করছে, আমি এখন আমরা যাচ্ছি, আমরা ম্যানেজার, ওকে গাড়ি নিয়ে যাচ্ছি, ও তেল ভরে দেবে, খাওয়াবে, খাওয়াবো, গাড়ি গাইতে দেবে, দিশা তেল ভরে দেবে। বল ভাই, তোর নাম কি? রিতম। রিতম, তোর বয়স কত? 11। কোন ক্লাসে পড়িস? 5। এদিকে আয়, এই সাইডটা বস না, ওখানটা বস, ঠিক আছে? তোর প্যান্ট মিটি গেছে কি করে? আমি জলে নেমেছি। জলে নেমেছিলিস? আমি না পড়ে পড়ে আচার ফাচার খেলি নাকি, আমার ভিডিও দেখিস? হ্যাঁ। কেমন লাগে? ভালো। আমাকে কবে থেকে চিনিস তুই? অনেক। তাও? তাও 1 বছর। 1 বছর? 1 বছর আগে থেকে তুই ফোন চালানো শিখে গেছিস? অনেক দিন। যাই হোক, তোর মতো বয়সে আমি জানতামই না ফোন জিনিসটা কি। যাই হোক, যাই, পড়াশোনা করছিস তো? কোন স্কুলে পড়িস তুই? মানবতনাথ? এবি মডেল। এখানে এসে কেমন লাগলো? ভালো। কয়েকদিন তুই আমার ব্লগে আছিস, ঠিক আছে? হাই করে দে। আমার ইন্ট্রোটা, আমার ইন্ট্রো মনে আছে? হ্যাঁ, ইন্ট্রোটা দে তো। কি সব ঠিক তো থাকতে হবে, তোমরা এজি ফ্যামিলি মেম্বার। আচ্ছা, তোর নাম কি জানো বললি? রিতম। ফিউচারে কি হবি? পুলিশ। শাবাস বেটা, পুলিশ হবি, বাহ, বেশ, চল, দেখা হলে ভালো লাগলো। কয়েকদিন ব্লগে আছিস কিন্তু? হ্যাঁ গাইস, যাই হোক, এখন আমি মানে স্নান করলাম, আমার মাথা চুল ফুল ভেজা দেখেই বুঝতে পারছি আমি স্নান করে আসলাম। এখন আসলাম আমার ক্যাফেতে, ক্যাফেতে আসার পর যেটা দেখলাম, লুক এট দিস ভিউ, ওয়াও ভাই, শেলা চিন্তা মানে ভিউটা, কাল দেখো কোথায় চলে এসেছে। এখন কিন্তু তোমরা চাইলে নৌকা করে কিন্তু ঘুরতে যেতে পারবে, নৌকা করে যা, শুধু শুধু নৌকায় কি মজা নেই, নৌকার মধ্যে থাকবে দারু, প্লাস বন্ধুরা, হালকা করে গান চলবে,
ঠিক আছে, তাহলে মজা পাই, আদার্স মজা নেই, ঠিক আছে। যারা যারা এখন ভর্তি পেলে ঘুরতে আসুনি, চলে আসে অবশ্যই ঘুরতে, কিন্তু জল জমে গেছে, ঠিক আছে। ট্যাবলেটটা তাদের জন্য যারা কিন্তু ভর্তি পেলে অনেকদিন ধরে জলের ওয়েট করছিল, জল কিন্তু হয়ে গেছে, ঘুরতে চলে আসো তোমরা, ঠিক আছে, জল হয়ে গেছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু জল হয়েছে, সামনে দেখতে পাচ্ছি একটা কাকা কিন্তু মাছ ধরছে। সামনে নাকি বর্ডার, তো সেখানে যাচ্ছি এখন, একটু ঘুরে আসি। আর আজ কিন্তু ফার্স্ট টাইম আমি টোটো চালাচ্ছি, এইভাবে বেশ ভালোই কিন্তু হাত পাকা গেছে। আমি এবার থেকে বাড়িতে গিয়ে ভাবছি একটা আমাদের ওখানে মেম্বার সাথে কথা বলে একটা টোটো নেবো, টোটো চালাবো, ফাঁকা টাইমটা টোটো চালাবো, এমনি ভিডিও আসবে কতদিন চাপ। আরে ভাড়া গাড়ি কত জায়গা রয়েছে বুধ, আমি কি বুধা পাকা ড্রাইভার না ভাড়া, লরি ভ্যান সাইকেল সব চালাতে পারি, মেয়েটাই চালাতে পারলো না কোনো আসুন। You are excited? I am very very excited guys. কেমন গাড়ি চালাচ্ছে এটা একটু কমেন্ট করে জানাও। বাদিক 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 দিও বাদিক দিও। হ্যাঁ চলো এই গাড়িটা বের কর। আস্তে আস্তে চলো, আমার গাড়ি তো যেতে পারতো আসলে। তোকে নিয়ে টোটো চালাবো, রং রুটে বোম্বে পালাবো। বিষয়টা হচ্ছে আমি বলি, আমি কিন্তু ভেবেছিলাম সন্দীপ কোনদিন টোটো চালায় নিয়ে পারবে না, কিন্তু দুঃখের বিষয় মানে দুঃখের বিষয় খুশির বিষয় ও কোন ব্যাপার না, চল ভাই আস্তে আস্তে। ও মানে এত সুন্দর টোটো চালাবে আমি নিজে ভাবতে পারিনি, ঠিক আছে, ও যে এত সুন্দর টোটো চালাবে। এখন কিন্তু রাত 2 বাজে, ও আমাদের বাড়ি এসেছিল ঘুরতে, খুবই বার্থডে বলে কথা। তো চলো দেখি ও টোটো চালাচ্ছে, ও বর্ডার দিকে যাচ্ছে আমরা এখন, ঠিক আছে চল আস্তে আস্তে চল। এই কোথায় রুকে আছিস? রাহুল আমি তো ফলো রাখতেছি না, ফোন দিয়ে কি করবে? বেশ এ বন্ধু আমার, আমি ড্রাইভার বন্ধু, সেই বাচ্চে সামনে নেই মুখ যদি বেড়ে যায় চল চল বেড়ে যাবে, বেড়ে চল আস্তে আস্তে চল বেড়ে যাবে, বেড়ে যাবে আড়াই বেড়ে যাবে, চল চল তুই বেড়ে যাবে, চল ভাই সাহেব এইটুকু রাস্তা, সন্দীপ কিন্তু ভয় পাচ্ছে, ঠিক আছে, তুই ভয় পাচ্ছিস? এত রাতে গাইস আমরা অর্ডার দিলাম, এত রাতে এখন বাজে 12:24 মতন, এখন আমরা অর্ডার দিলাম, ঠিক আছে। আর এখন আমাদের অর্ডারটা আসলো, মানে আমরা দিবি থেকে যেহেতু 3 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো তার জন্য ভাই অনেকটা টাইম লেগে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম 11:40 আর এখন বাজে 12:24 মতো, এখন এসেছে, ঠিক আছে। তো দেখো গাইস, এখানে শুধু 3 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিল। এই সামনে এসব কি রেখেছিস ভাই?
এগুলো সরা, ধর এদিকে রাখ, ফ্রিজে রাখ। আমি খাই, এগুলো আমাকে দিচ্ছিস তুই? তো রাখ ওইদিকে, খাই না ভাই, এগুলো আমাকে দিস না, রাখ। এখানে দুটো আছে, তুই আর সায়ন নিয়ে আছিস, আর কেউ নেই। আমি দেখলাম বিরিয়ানি খাওয়া লেগে গেছে, ঠিক আছে এদিকে রাখ তাহলে, সরা তাহলে, এগুলো হয়তো বিড়ালে রেখে গেছে। আমি তো এগুলো খাই গাইতে, তো আমি কিন্তু এগুলো খাই, আমারে কিন্তু বলেছি তোমরা বিরিয়ানি দেবে, আমি দেবো, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরদিন নতুন একটা ভিডিওর সাথে, তখন টেক কেয়ার, বাই, লাভ ইউ।